আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাহিদ আসান, সরকারি শিক্ষক, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া। আজকে তোমাদের অনলাইন ক্লাস শ্রেণী সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান পদার্থের গঠন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 56 পৃষ্ঠা। তোমরা বই খুলে খাতা কলম নিয়ে বসে যাও। দেখো আমাদের পদার্থের গঠন কি। আমাদের চারপাশে সব সময় কোনো না কোনো ভাবে পদার্থ দেখতে পাই। যেরকম দেখো, আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা যে পানি হাত মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার করি, সেটা কিন্তু একটা পদার্থ। এরকম ভাবে দেখো, আমাদের চক, ডাস্টার, লোহা, তামা, এগুলো আমাদের একটা পদার্থ। এখন দেখো পদার্থ ভিন্নতার কারণ কি। আমাদের পদার্থ ভিন্নতার কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে মৌলিক পদার্থ ও মূল, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ, আর তৃতীয়টা হচ্ছে আমাদের মিশ্র পদার্থ। এখন আমরা এই তিনটি নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো পদার্থ ভিন্নতার প্রকারভেদ। পদার্থের ভিন্নতার প্রকারভেদ, এক, মৌলিক পদার্থ বা মূল, দুই, যৌগিক পদার্থ বা যৌগ, তিন, মিশ্র পদার্থ। এই পদার্থ ভিন্নতার প্রকারভেদ তিন প্রকার। একটা দেখো মৌলিক পদার্থ বা মূল, দুই হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ, তিন হচ্ছে মিশ্র পদার্থ। এখন আমরা এই তিনটে নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আসি মৌলিক পদার্থ বা মূল। এটা কি? এখন দেখো পদার্থের ভিন্নতা হলো তাদের গঠন হচ্ছে গঠন অনুসারে ভিন্ন হয়। এখানে দেখো কয়েকটি পদার্থের গঠন এক এক রকম বলে তারা দেখতে পাই, তাদের ধর্ম কিন্তু ভিন্ন হয়। এখানে দেখো আমরা প্রথমে আমরা একটা পদার্থ নিই। এই একটা পদার্থ, এখানে থাকতে পারে গোল্ড, লোহা, হাইড্রোজেন, সোডিয়াম, এগুলো হচ্ছে আমাদের পদার্থ। পদার্থ এখানে গোল্ড, গোল্ডের কথা যদি আমরা চিন্তা করি, দেখো স্বর্ণকারের দোকানে যদি যাই গিয়ে যদি দেখো এক খণ্ড গোল্ড নিয়ে যদি এটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বাঁধতে থাকি, সেই পদার্থ কিন্তু আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না। দেখো স্বর্ণ কিন্তু আমরা বাঙ্গি, শুধু স্বর্ণ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না, ঠিক আছে, শুধু স্বর্ণই পাবো। এখানে স্বর্ণ গোল্ড, তারপরে হাইড্রোজেন, তারপরে লোহা, লোহাকে যদি বাঙ্গে আমরা শুধু লোহাই পাবো, সোডিয়ামকে যদি আমরা বাঙ্গে শুধু সোডিয়াম পাবো। দেখো এখানে এটাকে যদি আমরা বাঙ্গন রাসায়নিক বিশ্লেষণ, দেখো এখানে আমরা কয়েকটি মৌলিক পদার্থ নিলাম, এটাকে তো আমরা লোহা, এটাকে গোল্ড, এখানে শুধু ওই এগুলাকে যদি আমরা বাঙ্গি শুধু লোহা এবং লোহাই পাবো, কিন্তু অন্য কোনো মৌলিক পদার্থ পাবো না। আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি মৌলিক পদার্থ, যে পদার্থকে বাঙলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে
ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। আবার তোমাদের কনসেপ্ট আবার ক্লিয়ার করি, তোমরা দেখো হাইড্রোজেনের কথা চিন্তা করো, ওই হাইড্রোজেন ছাড়া আমরা হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি ওই হাইড্রোজেন ছাড়া আমরা কোনো পদার্থ পাবো না। আবার যেমন অক্সিজেন, একটি মতো অক্সিজেন, অক্সিজেন ছাড়া কিন্তু অন্য কোনো পদার্থ পাবো না। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা মৌলিক পদার্থ কাকে বলে। যে পদার্থকে বাংলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এখানে দেখো মৌলিক পদার্থের কিন্তু একটা ভিন্ন আছে, ভিন্নতার কারণ এদের ধর্মও কিন্তু আছে, কিন্তু এদের মৌলিক পদার্থের ধর্ম কিন্তু একই থাকবে, ধর্মের কোনো পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। দেখুন এখন আমরা মৌলিক পদার্থ বুঝতে পারছি, এখন আমরা যৌগিক পদার্থে চলে যাব। দেখো যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ কোনটা? মৌলিক পদার্থের বিপরীত। যেটা কি বলছি, মৌলিক পদার্থের বিপরীত। মৌলিক পদার্থ কি বলছি আমরা, এক যে পদার্থ একটি মাত্র পদার্থ থাক মৌলিক পদার্থ থাকবে সেটাই আমাদের মৌলিক পদার্থ। এখানে কি এটা ভিন্নতা হচ্ছে, এক বা একাধিক মৌলিক পদার্থ থাকবে সেটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। দেখো আমরা মৌলিক যৌগিক পদার্থটা দেখো, এখানে একটা আমরা পদার্থ নিলাম, সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন সালফোরিক অ্যাসিড। এখন দেখো আমার সোডিয়াম ক্লোরাইডকে বাঁকলে যদি আমরা দুইটা পদার্থ পাই সেটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এখানে একের অধিক মৌল, এখানে সোডিয়াম একটা মৌলিক, ক্লোরাইড একটা মৌলিক, কিন্তু এখানে দুইটা মৌলিক পদার্থ পাওয়া গেছে। আবার এখানে দেখো হাইড্রোজেন একটা, সালফার একটা, অক্সিজেন একটা, এখানে আমরা তিনটা মৌলিক পদার্থ আছে। আমরা এইভাবে সংজ্ঞাটা আমরা বলতে পারি যে পদার্থকে বাংলে বা একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। আবার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি, একবার একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। দেখো সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙি Na+Cl, দুইটা মিলে আমাদের কি হয়েছিল, আমাদের সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এখানে হাইড্রোজেন প্লাস এটা মিলে আমাদের কি হলো, হাইড্রোজেন সালফোরিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে আমরা এভাবে সংজ্ঞাটা দিতে পারি, যে পদার্থকে বাংলে বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এখন আমরা আসি এখানে মৌলিক পদার্থ আমরা কি দেখতে পাচ্ছি, তাদের ধর্ম কিন্তু একই, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে তাদের ধর্ম কিন্তু ভিন্ন হবে, এদের ধর্ম কিন্তু একই হবে না, তাদের ধর্ম বিভিন্ন ধর্মে পরিবর্তন হবে। ঠিক আছে, এখন আমরা মিশ্র পদার্থে চলে যাই। মিশ্র পদার্থ কোন কালায় দেখো,
एक ग्लासे पानी निये ताते सामान्य परिमाण एकटू आमरा जे कोनो जिनिस लवण अथवा चीनी मिश्रण करे एक ग्लासे देखबे किन्तु एटा लाड़ा दिए देखबे शुधु पानी पावा जाच्छे किन्तु एदेर पदार्थ किन्तु कोनो समय कोनो किछु पाबा ना सेटा कि आमादेर मिश्र पदार्थ लवण और पानी मिश्रण जेखने एकर अधिक पदार्थ विद्यमान से हलो मिश्र पदार्थ एक ही भाव एक वायु एकधरण मिश्र पदार्थ जेखने नाइट्रोजें हाइड्रोजें जलीय बाष्प और अन्य पदार्थ थाके एखने लक्ष्य करो जे वायु एम एक मिश्र पदार्थ जेखने मौलिक और यौगिक उभय धरण पदार्थ रहे एखे देखो मौलिक पदार्थ एवं यौगिक पदार्थ दुटी किन्तु मिश्रण पदार्थ क्षेत्र गठित है ता माने कि एखे मिश्र पदार्थ क्षेत्र यौगिक एकक मूल चले आसे तादेर एक ही साथे उभय धरण पदार्थ एक ही साथे जोग हुए आमरा मिश्र पदार्थ उत्पन्न करते पारे एखन आमरा मिश्र पदार्थ हमें जानते परलम एखन आमरा पदार्थर गठन सम्पर्के आलोचना करते तारपरे पदार्थर भिन्नतार कारण कि आमरा तीनटा निये एखन तोमादेर कन्सेप्ट क्लियर करछि जदि तोमरा जदि कोनो विषय तीनटार विषय जदि तोमरा कोनो समस्या हय तोमरा आमादेर आमार यूट्यूब चैनेले सबसक्राइब करबे एवं कमेंट करे जानाबे कोनगुलो समाधान समस्या हुए छे आमी तोमादेर संशोधन करार जन्य चेष्टा करब आशी आर नय ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।